ক্ষমতাসীন দলের পতন আর নির্বাচন ঠেকাতে একের পর এক হরতাল আর অবরোধে যখন বিএনপি নেতাকর্মীরা মরিয়া তখন নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে গাজীপুরের আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ের আগে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এখন ব্যস্ত নৌকার টিকিট পেতে প্রতিদিন দলীয় মিটিং মিছিল শেখ হাসিনা সরকারের উন্নয়ন সভার মাধ্যমে চলছে জেলার পাঁচটি আসনে নতুন মনোনয়ন প্রত্যাশীদের তোড় অন্যদিকে ভোটের মাঠে ভিন্ন মেরুতে অবস্থান করা বিএনপির অবরোধ হরতালের মাঠেও সমন্বয়হীনতা দলটির মধ্যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রাজপথে করে আসছি সেই আন্দোলন চলমান আছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ দুই হাজার এবং দুই হাজার আঠারোর মতো আরেকটি পাতার নির্বাচন এ দেশের মাটিতে হতে দিবে না গাজীপুরে দেখেন জ্বালা পোড়া হরতাল অবরোধ এগুলার জন্য রাজপথে আছি রাজপথে থাকব যে কোনো ধরনের অরাজকতা মোকাবেলা করবেন সেটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে সেলুট জানাবো অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে সর্বস্তর জনগণের মাঝে যে সারা জাগিয়েছি আমি বিশ্বাস তৃণমূলের জরিপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রয়েছে সেই জায়গায় আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমি নৌকা প্রতীক পাব শিল্প সমৃদ্ধ এ জেলায় ক্ষমতাসীনদের রয়েছে রাজনৈতিক দল আবার বিএনপিও নির্বাচনমুখী না থাকায় এবার এ সুযোগ দিতে চায় জাতীয় পার্টির প্রার্থীরা জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের দিন দিন আস্থা বেড়ে যাচ্ছে এবং তারা এই দুই দলের প্রতি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে ক্ষিপ্ত করে তুলেছে আমি বিশ্বাস করি এবার দেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং সেই ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে জাতীয় পার্টিকে তারা পরিবর্তনের একটি ধারক বাহক হিসেবে বেছে নেবে একটা বৃহৎ দল নির্বাচনে আসছে না আমাদের মূল লক্ষ্য হলো সাংগঠনিক তৎপরতাটাকে কাজে লাগিয়ে মানুষ যেন উৎসব মুখর পরিবেশে নির্বাচনে আসে এবং কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে যার যার বোর্ডটা দেয় রাজধানী লাগোয়া এক আসনে সরকার দলীয় গাজীপুর মনোনয়ন দৌড়ে আছেন ছয়জন দুই আসনে পাঁচ জন গাজীপুর তিন আসনে ছয় জন চার আসনে জন সবচেয়ে বেশি পাঁচ আসনে জন। রাজীবুল হাসান সময় সংবাদ গাজীপুর